হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আজকে আমি তোমাদের মাছের কালিয়া বানিয়ে দেখাবো। তার জন্য আমি মাছগুলো এখানে 5 পিস মাছ নিয়ে নিয়েছি, আগেই নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, রেড চিলি পাউডার, গোটা গরম মশলা, আদা গুঁড়ো, রসুন বাটা, লঙ্কা বাটা, নুন, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নিয়েছি হলুদ গুঁড়ো, আর নিয়েছি সর্ষের তেল। আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, এবার তেলটা গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, ওতে এবার পেঁয়াজ গুলো দিয়ে দেবো। এগুলোকে একটু লাল করে ভাজবো। পেঁয়াজ ভাজার সময় অল্প দিলে পেঁয়াজটা একটু যদি নুন দিয়ে দিই অল্প করে নরম হবে। মাছের কালিয়া গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। এবার এতে দিয়ে দেবো গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি। আর একটু চিনি দেবো। ওটা ভাজতে ভাজতে আমি এতে সর্ষে আর পোস্ত আলাদা বেটে রেখেছি। এর সাথে আমি কাশ্মীরি রেড চিলি, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো মিশিয়ে নেব। এটা ভাজতে ভাজতে আমাদের এটা রেডি হয়ে যাবে। আর এতে দেবো আদা গুঁড়ো, তোমরা আদা পেস্টও দিতে পারো। ভালো করে ফেটাবো। তারপর দেব লঙ্কা বাটা। এবার দেব রসুন বাটা। এটাকে ভালো করে ফেটে নেব। বন্ধুরা, আমার যদি তোমাদের কারো ঘরে একটু যেতে দেরি হয় কিছু মনে করো না, আমি কিন্তু ঠিক যাবো, এইটুকু আমি শিওর বলতে পারি। হয়তো একটু সময় লাগে, কিন্তু আমি যাবো, এইটুকু তোমরা আমাকে বিশ্বাস করতে পারো। পেঁয়াজ তো লাল হয়ে গেছে, এবার আমি এতে ফেটানো যে মশলাগুলো রেডি করেছিলাম সেটা দিয়ে দেবো। এটা একটু ভালো করে কষাবো। এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভালো করে একটু কষাতে হবে।
এই টমেটো আমি গ্রেট করে নিয়েছি, ওটা এবার দিয়ে দেব। নিয়ে নাড়াচাড়া করতে হবে। জল দিতে হবে। কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দেব। রান্না করে দেখবে বাড়িতে, খুব ভালো লাগবে। আর তোমরা আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা আমাকে সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করনি তারা করে দিও। এবার মেখে দিয়েছি, ঝোলটা এবার ফুটতে দিতে হবে। এই ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। হালকা করে একটু নেড়ে দেব। এবারে আমি একটুখানি গরম মশলা ছড়িয়ে দেব। এই যে আমার একদম হয়ে গেছে, মাছ খুব ঝোলটা ফুটছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এরপরে আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। এই যে আমার মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে, যে তোমরা এটা বানিয়ে খাবে। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নেক্সট ভিডিওতে।